সেভ মাউন্টেন, সেভ নেচার, সেভ ওয়াটার, সেভ লাইফ, এটা সবসময় মানুষকে মনে রাখতে হবে। প্রকৃতি আমাদের থেকে কিছুই নেয় না, শুধুই দেয়, তো তার কিছুই দরকার নেই, তবুও তাকে একটুখানি যত্ন করে রাখতে হবে, এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে সাইকেলে কেদার বদ্রী যেতে চান কালীঘাটের সুভাষিস ঘোষ, পথে দেখে নিতে চান কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরও, যাবেন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও, লাদাখ যাওয়ারও ইচ্ছা রয়েছে তার। তবে কেদার বদ্রী যাওয়াটাই মূল লক্ষ্য, তাই কলকাতা থেকে ছদিন সাইকেল চালিয়ে সরাসরি শিলিগুড়িতে চলে এসেছেন তিনি। শিলিগুড়ির সেবক রোডে এক খাবারের দোকানে দাঁড়িয়ে বছর 35-এর সুভাষিস জানান, এক বছরের পরিকল্পনা করে বের হয়েছেন, রাতে পেট্রোল পাম্পে থাকছেন, প্রকৃতি ও পাহাড় বাঁচানোর ডাক দিয়েই তার এই সাইকেল যাত্রা বলে জানান তিনি। পেশায় ইলেকট্রিক্যাল সামগ্রীর ব্যবসায়ী সুভাষিস, বোনের বিয়ে হয়ে গিয়েছে, বাড়িতে রয়েছে মা ও বাবা, কিন্তু তাতে কি, পরিবারের পিছুটান কাটিয়ে পরিবেশ বাঁচানোর লক্ষ্য নিয়েই তাই এগিয়ে চলেছেন সুভাষিস। আমি এখন এই শিলিগুড়িতে রয়েছি, কলকাতা থেকে আসলাম, সিক্স ডে এখানে পৌঁছে গেছি। এবারে আমি যাব এখন নেপাল, নেপালে জনকপুর শ্রীরামচন্দ্রের যেখানে পিতার বাড়ি সেখানে, তারপর যাব পশুপতিনাথ, কাঠমান্ডু হয়ে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে গিয়ে পঞ্চকেদার, পঞ্চপ্রয়াগ আর তিনটে কৈলাস পরিক্রমা করব, তারপর যাব হিমাচল, এই দুটো স্টেট মিলিয়ে এগুলো রয়েছে। তারপর লাস্ট আমার যেটা ড্রিম ছিল লাদাখ, সেটার জন্য আমি বেরোবো, যদি হয় তো, ওটা হোপ হয়ে রয়েছে আমার ভিতরে। আপাতত মানে কেদারনাথই মূল লক্ষ্য, তারপরে লাদাখে যাওয়া, কেদার বদ্রী, তারপর লাদাখ, তারপর লাদাখ। টোটালি এটা আমার ট্রিপ আছে এক বছর, টু মান্থ, ওয়ান ইয়ার টু মান্থ। প্রিপারেশনটা কবে থেকে নিয়েছেন? আমি আরও 4 বছর আগে থেকে এটা চিন্তা ভাবনা ছিল। শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।